হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আবিদা সুলতানা। আজকে একটা গল্প বলবো, ছোট্ট একটা গল্প। অনেকেই জানতে চায় যে আচ্ছা কার্ভিং করার পর জিনিসগুলো কি করা হয়, এই যে তরমুজ, পেঁপে, মিষ্টি কুমড়া, লাউ, এগুলো কি করেন আপনারা, খেয়ে ফেলেন? আমি তো কিছু করি না, আমি তো ডেলিভারি দিয়ে দেই ক্লায়েন্টকে। এখন ক্লায়েন্ট জানে কি করে না করে, আমার কাছে থাকলে আমি কেটে খেয়ে ফেলি, এটা হচ্ছে বিষয়। আর এখন যেটা হচ্ছে গল্পটা, সেটা হচ্ছে আমি একবার কার্ভিং ডেলিভারি দিয়েছি একই জায়গায় পরপর তিন দিন। তো প্রথম দিন তো আমার যাওয়া পড়েনি, কারণ ক্লায়েন্ট নিজে ডেলিভারি নিয়েছে। দ্বিতীয় দিন যখন গিয়েছি, ওখানকার ওয়েটার একটা আমাকে বলে যে আপা, গতকালের তরমুজটা না তেমন একটা মজা ছিল না, তেমন একটা মিষ্টি ছিল না। আমি তো অবাক, কীভাবে জানলো তরমুজটা মিষ্টি ছিল না না ছিল? কারণ সে তো ওখানকার, সে ওখানকার এমপ্লয়ি, সে ওখানে কাজ করছে, তো তার তো জানার কথা না, কারণ এটা তো আমি ক্লায়েন্টকে দিয়ে দিয়েছি। বিষয়টা হয়েছে, অনেক ক্লায়েন্ট আসলে এই খাবারের এই ডিজাইনগুলো ভেনুতেই রেখে চলে যায়, তখন ওখানে যারা থাকে তারা এটাকে প্রসেস করে, কেউ খেয়ে ফেলে, কেউ বাসায় নিয়ে যায়, কেউ ওখানেই কেটে সবাই মিলে খেয়ে ফেলে। তো তৃতীয় দিন আবার যখন গেলাম, তখন আবার তার একটু মন খারাপ ওই একই ওয়েটারের। তো আমি জিজ্ঞেস করলাম, আজকে আবার মন খারাপ কেন, গতকালও কি হচ্ছে তরমুজটা মিষ্টি ছিল না? বলে কি, না একটাও ভাগে পাইনি, সব ক্লায়েন্ট বাসায় নিয়ে চলে গেছে। মানে এক একজনের এক এক রকম মতবাদ থাকে। আসলে কেউ ভাবে যে দূর, এগুলার দরকার নেই, এগুলো বাসায় নিয়ে যাই, কী করবো, রেখেই দিই, এরা খেয়ে নেই। আবার কেউ কেউ ভাবে যে এত সুন্দর জিনিস, বাসায় নিয়ে যায়, রাখবো, সাজাবো, সাজায় রাখবো, সবাই দেখবে, আরও মানুষ দেখবে, তো অনেকে নিয়ে যায়। আবার অনেকেই আবার কী করে যে কেন নষ্ট করবো, এগুলো তো ভালোই আছে, আমরা কেটে খেয়ে ফেলি, উপরের ডিজাইনের অংশটুকু কেটে ফেলে দিল, ভিতরের অংশটুকু তো কেটে খাওয়াই যায়। বিষয়টা হচ্ছে এরকম, এক একজনের মতবাদ এক এক রকম। বিষয়টা আমাকে অনেক ভাবিয়েছে, ভালো লেগেছে। এরকম ছোটো ছোটো অনেক গল্প জমা হয়ে আছে, ভাবছি ভিডিওর মাধ্যমে এগুলো শেয়ার করব। কত গল্প তো মনে ভুলেই গেছি, আবার একটু একটু করে মনে করে করে শেয়ার করতে হবে। কত গল্প আছে মনের মধ্যে গাথা হয়ে আছে, সেই গল্পগুলোও শেয়ার করতে চাই, ইনশাআল্লাহ ধীরে ধীরে শেয়ার করব। তো এটাই হচ্ছে বিষয়, এক একজনের মন মানসিকতা এক এক রকম হবে, একজনের চিন্তাভাবনা এক এক রকম হবে, এটাই স্বাভাবিক, তাই না? যাই হোক, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ব্রাইডাল ক্রিয়েশন অ্যান্ড আবিদাস ডিজাইন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।